হ্যালো বন্ধুরা আমি হাসনাথ আবারও তোমাদের সামনে হাজির একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা ত্রিভুজ কাউন্টিং অর্থাৎ ট্রায়াঙ্গেল কাউন্টিং শিখব কিভাবে কয়টি ত্রিভুজ আছে বের করতে হয় তার সুন্দর ট্রিক্স আজকে আমরা জানবো বন্ধুরা প্রথমে দুটি সিম্পল নিয়েছি আমি যদি এরকম একটি ত্রিভুজ থাকে এবং মিডিলে একটি দাগ দিয়ে তাকে পার্টিশন করা থাকে তাহলে কিভাবে কয়টি ত্রিভুজ আছে বের করব বন্ধুরা একটু গুণেই আমরা বের করতে পারি এটি একটি দুটি আর পুরোটা নিয়ে একটি অর্থাৎ মোট তিনটি কিন্তু যদি বেশি থাকে তাহলে অসুবিধে তাই ট্রিক্সের মাধ্যমে কীভাবে বের করতে হবে সেটা আমরা আজকে শিখব বন্ধুরা প্রথমে যদি এরকম থাকে তো আমরা নাম্বারিং করে নেব এক দুই করবো কি এই নাম্বার দুটিকে যোগ করব। এক আর দুই আছে সে দুটিকে যোগ করব হয়ে যাবে আমাদের অ্যান্সার তিন বন্ধুরা এবার যদি একে এইভাবে পার্টিশন করা থাকে তাহলে কি হবে বন্ধুরা এবার আমরা নতুন একটি ত্রিভুজ উপরে পাচ্ছি তো এটাও দুটি ভাগে ভাগ আছে অর্থাৎ কি হবে এখানেও তিন বের হবে তো করতে হবে কি বন্ধুরা যদি এইভাবে দুটি পার্টিশানে একটি পার্টিশনে ভাগ করা থাকে যে দুটি পার্ট হয়ে যায় তো এর সঙ্গে দুই গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে ছয় যদি পার্টিশন না থাকে তাহলে তিন আর যদি এইভাবে পার্টিশন দেওয়া থাকে তাহলে ছয় ঠিক একইভাবে এরকম একটি ত্রিভুজ আছে যাকে তিনটি পার্টে ভাগ করা আছে তা আমরা নাম্বারিং করবো এক দুই তিন তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এক দুই আর তিনকে যোগ তো হয়ে যাবে ছয় তো আমাদের অ্যানসার হয়ে গেল ছয় এবার যদি বন্ধুরা এভাবে পার্টিশান দেওয়া থাকে একটি পার্টিশান দেওয়া থাকে তাহলে এর সঙ্গে দুই গুণ অর্থাৎ হয়ে যাবে বারো এবার যদি বন্ধুরা আরও একটি পার্টিশান দেওয়া থাকে তিনটি পার্টিশান দেওয়া থাকে তাহলে কত হবে তাহলে নিচের তিনটিকে যোগ করলে এক যোগ তিন যোগ করলে ছয় পার্টিশন আছে তিনটি একটি দুটি তিনটি তাই গণিত তিন হয়ে যাবে আঠেরো এইভাবে যদি চারটি দেওয়া থাকে তাহলে ছয়কে চার দিয়ে গুণ অর্থাৎ চব্বিশ খুব সহজ বন্ধুরা যদি এইভাবে পার্টিশন দেওয়া থাকে কিন্তু বন্ধুরা অঙ্ক সাধারণত পরীক্ষাতে এরকম ত্রিভুজ কয়টি আছে বের করতে বলা হয় যদি এরকম থাকে বন্ধুরা তাহলে আমরা কি করে এ বের করব। চলো দেখা যাক এর ট্রিক্স কি বন্ধুরা আমাকে প্রথমে দেখতে হবে কটা পার্টিশনে ভাগ আছে এটি একটি এটা হচ্ছে দু নম্বর এটা তিন নম্বর আর এটা চার নম্বর অর্থাৎ চারটি পার্টিশানে আমাদের ভাগ করা আছে চারটি এর করতে হবে কি বন্ধুরা আমাদেরকে আমরা এইভাবে চারটি অ্যারো নিয়ে নিচ্ছি করতে হবে বন্ধুরা যেহেতু চারটে আছে তাই প্রথমে লিখবো এক এক লেখার পর আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো এর সঙ্গে দুই যোগ করব এর সঙ্গে দুই যোগ করলে হবে তিন প্রথমে দুই যোগ করেছিলাম তিন হয়েছে এবার তিন যোগ করব তো তিন যোগ করলে তিনের সঙ্গে তিন যোগ করলে হয় তিন যোগ করেছিলাম এবার চার যোগ করব অর্থাৎ সঙ্গে যোগ করলে দশ এখানে আমরা থেমে যাবো মাত্র চারটি নেব আর নেব না কারণ চারটি ভাগ আছে বলে এবার করব কি বন্ধুরা নিচের দিক থেকে প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়টি এইভাবে আমরা নিতে থাকবো তো প্রথমটি বাদ দশ এই দশটিকে বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ছয় এই ছয়টিকে আমরা আরেকবার এখানে লিখব ঠিক সেরকম তার পরেরটি বাদ দিয়ে অর্থাৎ তিনটি বাদ দিয়ে পাবো আমরা তিন এ এক একটিকে আমরা এখানে লিখব বন্ধুরা বোঝার বিষয় প্রথমটি বাদ দিয়ে নিচের দিক থেকে প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়টি আরেকবার লিখলাম তারপরেরটি বাদ দিয়ে তারপরেরটি আরেকবার লিখলাম এবার করব কি এগুলি যোগ করব সবগুলি দশ আছে ষোলো উনিশ একে কুড়ি আবার এটিও যোগ করব এটি যোগ করলে হয় সাত এবার এখানে যদি এই দুটিকে যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে সাতাশ তো আমাদের অ্যান্সার হয়ে গেল সাতাশ এখানে সাতাশটি ত্রিভুজ আছে যদি বন্ধুরা পাঁচটি থাকে আগে দেখলাম চারটি এটাতে পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ যদি পাঁচটি থাকে তো আবারও বন্ধুরা আমরা এর নেব পাঁচটি অ্যারো না নিয়েও করা যায় তবে অ্যারো নিয়ে আমি কোথায় থামতে হবে সহজেই আমরা জেনে যাব তো প্রথমে এক তো কি করতে হবে দুই যোগ তাহলে হবে তিন তাহলে দুই যোগ করেছি এবার তিন যোগ করব অর্থাৎ তিনের সঙ্গে তিন যোগ করলে ছয় এবার করব কি চার যোগ অর্থাৎ চার যোগ করলে দশ এবার যোগ করব পাঁচ অর্থাৎ পনেরো এবার আমাদেরকে যেটা করতে হবে প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়টি নেব প্রথমটি বাদ দিলে দ্বিতীয়টি হচ্ছে দশ দশটা আরেকবার এখানে লিখলাম তারপরটি বাদ দিয়ে তারপরটি নেব তিন এটিকে আমরা দুবার লিখলাম তারপরটি বাদ যাচ্ছে আর নেই তো এবার কী করব সবগুলো যোগ আর এটি যোগ তো সবগুলো যোগ করলে হয় পনেরো দশ পঁচিশ একত্রিশ একত্রিশ তিন চৌত্রিশ পঁয়ত্রিশ আর এটা পাচ্ছে আমরা তেরো এই দুটিকে যোগ করে দেব তো আমাদের অ্যান্সার হয়ে যাবে আটচল্লিশ তো বন্ধুরা পাঁচটি থাকলে আটচল্লিশ চারটে থাকলে সাতাশ তো এখানে আরেকটি জিনিস বলে দিই বন্ধুরা যদি এরকম পার্টিশান তিন থাকে একই রকমের ছক আছে কিন্তু যদি এরকম তিনটে থাকে তিনটি যদি থাকে তো তার জন্য হয় তেরো চারটি যদি থাকে তার জন্য হয় সাতাশ পাঁচটি যদি থাকে তো তার জন্য হয় আটচল্লিশ এগুলি মনে রাখা ভালো বন্ধুরা তাহলে করার প্রয়োজন হবে না মনে রাখতে পারলেই সহজে এর উত্তর চলে আসবে তো বন্ধুরা আর এক ধরনের ত্রিভুজ বের করা পরীক্ষাতে আসতেও পারে সেটা হচ্ছে এরকম যদি এরকম থাকে তো করবো কি সবগুলো আমরা কাউন্টিং করবো ভেতরে কতগুলি ত্রিভুজ আছে তো ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলি আছে যতগুলি আছে তার সঙ্গে দুই গুণ সরাসরি দুই গুণ করে দেবো আমাদের উত্তর চলে আসবে হয়ে যাবে ষোলো যদি বন্ধুরা এরকম থাকতো তাহলে আমরা কাউন্টিং করতাম এক দুই তিন চার তা আমরা সরাসরি গুণ করে দিতাম চার গুণটা দুই সমান আট আটটি খুব সহজভাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো আর সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ